যেভাবে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একজন ঘনিষ্ঠ বান্ধবী তার বাড়ির থেকে কুড়ি কুড়ি টা আমরা অনুরোধ করছি প্রশাসনের কাছে অতি সক্রিয়তা দেখাবেন না, শান্তিপূর্ণ হলে অতি সক্রিয়তা আপনারা দেখাবেন না, আপনাদের অতি সক্রিয়তা দেখাবেন না, অতি সক্রিয়তা দেখাবেন না, আমাদের শান্তিপূর্ণ পুলিশ প্রশাসন অযোধ্যা করে আন্দোলনকে বিপদগামী করবেন না। আমরা অনুরোধ করছি পুলিশ প্রশাসনের কাছে আপনারা আন্দোলনকে বিপদগামী করবেন না, আপনারা বিপদগামী করবেন না, আপনারা বিপদগামী করবেন না। আমরা জনমত জানাচ্ছি, আমাদের ঘোষিত কর্মসূচি নির্দিষ্ট আমরা করবেন, কোন প্রকার প্রচলন পাওয়া হবে না। নির্দিষ্ট কর্মসূচি চলবে, আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব হরতালকারী ভাবে কিছু করবেন না, আমরা সতর্ক বলছি হরতালকারী করবেন না, আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলনকে বিপদগামী করবেন না। আমরা সর্বস্তরের আমাদের মানুষের কাছে বলছি, পুলিশ প্রশাসনের কাছে বলছি, বন্ধুগণ, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পক্ষ থেকে আজকে শহর জুড়ে রাজ্য সরকার ইনকিলাব জিন্দাবাদ।